আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে, যেহেতু ঈদ চলে এসেছে আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমাদের জন্য আমরা কী কী শপিং করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই কয়দিন শেয়ার করেছি জুতো, জুতো কিনেছি, তারপর শ্বশুরবাড়ি বাবার বাড়ির জন্য কী কী শপিং করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে শেয়ার করব আমি আমার ফ্যামিলির জন্য কী কী শপিং করেছি সেটা। তো এখন দেখিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আরশের। আরশের এই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম, প্রথমে আমি এই পাঞ্জাবিগুলো নিয়েছিলাম সবার জন্য, একই রকম পাঞ্জাবি নিয়েছি, পরে চেঞ্জ করতে করতে সবগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, বাট আরশের একটা শুধু রয়ে গিয়েছে আর সবারগুলো চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথমে আমি সব একই কালারের পাঞ্জাবি নিয়েছিলাম, একই রকম আরও সেটা দেখতে যেমন। আর এই যে আরশের এখানে একটা টি শার্ট নিয়েছিলাম, এটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু কাপড়টা একটু মোটা দেখা যাচ্ছে, জানি না পরাতে পারবো কি না। আর ওকে যে পরিমাণে ঘামায়, এই ঘামের কারণে আসলে ওকে সবসময় সব ড্রেস পরানো যায় না, শুধু সেন্ডু গেঞ্জি পরিয়ে থাকে। তো এই ছিল আরশের ড্রেস। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আরশের বাবার। তো এই যে আরশের বাবার দুইটা টি শার্ট, একটা বাসায় পরার, একটা বাইরে পরার। তারপর এই যে একটা পায়জামা নিয়েছি, পাঞ্জাবির সাথে পায়জামা ঈদের জন্য। আর এই যে এটা হচ্ছে পাঞ্জাবিটা, তো ওর পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর মানে প্রথমে আমি আরো সেটার মতো একই রকম নিয়েছিলাম, বাবা ছেলে দাদা নানা সবার একই পাঞ্জাবি নিয়েছিলাম, পরে আসলে সাইজ হচ্ছিল না, তো সেজন্য আবার সবগুলো চেঞ্জ করে নিয়েছি। আর আরশের বাবার এটা, তো আরশের বাবার এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এই যে এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেস, আর এই ড্রেসটা আমি রোজারও অনেক আগে কিনেছিলাম বাট পরা হয়নি, তো এখন ঈদের সময় আমি এটা চালিয়ে দেবো, ঈদের ড্রেস। তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার ড্রেসগুলো সবগুলোই আমি অনলাইনে কিনেছি, আর অনলাইন থেকে এনে এগুলো আমি রোজার আগেই সেলাই করে নিয়েছিলাম, আসলে এগুলো আনস্টিচ ছিল, তো এই জন্য আগে সেলাই করে নিয়েছি। আর এর ভিতর আর কোথাও যাওয়া হয়নি, পরাও হয়নি, তো এটাও একদম নতুন জামা রয়ে গিয়েছে, তো এটাও ঈদের ড্রেস বলা যায়, কিন্তু এটা অনেক আগে রোজারও অনেক আগে কিনেছিলাম। তো এই ড্রেসটা কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা ড্রেস। তারপর এটাও আরেকটা ড্রেস, এটা হচ্ছে গজ কাপড় কিনে বানিয়েছিলাম, তো এটাও পরা হয়নি, এটাও রোজার আগে বানানো, তো এটাও ঈদের সময় ঈদের ড্রেস হিসেবে চালিয়ে দেওয়া যাচ্ছে। তো এই ড্রেসগুলো আমার আগের ড্রেস, তো এগুলো আপনারা জানাবেন কেমন হয়েছে। আর ঈদের জন্য মেনলি আমি এই ড্রেসটা কিনেছি, মানে এই যে দুই তিন দিন আগে কিনেছি, অনলাইন থেকে এসেছে, এটা 26 রমজান এসেছে অনলাইন থেকে। তো এই ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাবেন। এই ড্রেসটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আসলে ওই দুইটা ড্রেস থাকার কারণে আমার আর ড্রেস কেনার কোনো ইচ্ছা ছিল না যে ওই দুইটা দিয়ে ঈদ চলে যাবে। তো পরে দেখলাম যে না, আরশের বাবা খুব চাপাচাপি করলো যে সবার জন্য ড্রেস কেনা হয়েছে, তোমার জন্য কেন কেনা হবে না। তো এই জন্য ও পরে অনলাইনে এটা ভালো লেগেছে, তো এটা অর্ডার করেছি। আগে শপিং মলে গিয়েছিলাম, ওখানে একটা দেখে এসেছিলাম, বাট ওটা দেখে এসে ভাবলাম যে নিবো, নিবো করে আর যাওয়া হয়নি। এর ভিতরে অনলাইনে এটা দেখে খুব ভালো লেগেছে, তো এটা আমি অর্ডার করে দিয়েছি। এটা একটা সিল্কের মধ্যে চুনরি প্রিন্ট করা আর মানে গ্লাস ওয়ার্ক করা, মানে কামদানি ওয়ার্ক যেটাকে বলা হয়, এই ওয়ার্কটা করা আছে, তো খুবই ভালো লেগেছে ড্রেসটা, আমি পরেছি। আর একটু ফিটিং করা লেগেছে, সেটা আমি নিজেই করে নিয়েছি বাসায়, আর টেলার্সে যাওয়া হয়নি। আর নিজে করাতে আসলে মানে শেপটা খুব একটা ভালো আসেনি, তারপর আপাতত চলা যাচ্ছে, কারণ যেহেতু আমরা আর দুদিন পরেই বাড়ি চলে যাব, এই মুহূর্তে আর আসলে টেলার্সে যাওয়া সম্ভব না। আর এটা হচ্ছে সোনিয়া ড্রেস, আর সোনিয়া ড্রেসটাও আমি আনস্টিচ কিনেছিলাম, পরে এটা সেলাই করা হয়েছে। তো ওর ড্রেসটাও কেমন হয়েছে জানাবেন। ওর ড্রেসটা ওকে পরাতে খুবই ভালো লেগেছিল, আসলে মানে দেখতেও খুব ভালো লাগছিল। আর এই ছিল ওর ড্রেসটা, এটা একটা থ্রি পিস ছিল, তো এটা সুতি না, এটা একটা কি কাপড় জানি বলে এটাকে, মানে অর্গানজা টাইপের, অর্গানজাও না, মানে এই টাইপেরই একটা ড্রেস, তো খুব ভালো লেগেছে আমার কাছে, তো আমি এটা নিয়েছি। আর সাথে ছিল জুয়েলারি শপিং, তো এই যে এখানে একটা গলার সেট ছিল ওর, কানের গলার, তারপর হাতের একটা ব্রেসলেট ছিল, এগুলো ওকে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে দেওয়া হয়েছে। তারপর এই যে একটা মেহেদি কিনে দিয়েছি, মানে ওর যা যা লাগে। আর আগের ব্লগে তো দেখিয়েছি, ওর জুতাও দেখিয়ে দিয়েছি আমাদের আগে শপিং, মানে আগের ব্লগে আমাদের শুধু জুতোর শপিংগুলো দেখিয়েছিলাম। তো এই ছিল সবগুলোই ঈদের ড্রেস। আর আজকে আমাদের ইফতার আমি তেমন কিছুই তৈরি করিনি, শুধু কাস্টার্ড রান্না করেছিলাম, বাসায় ফল ছিল, ওই ফল দিয়ে কাস্টার্ড রান্না করেছি, কাস্টার্ড খাবো। আর আজকে পাশের বাসা থেকে ইফতারি দিয়েছে, তো ওই ইফতারি দিয়ে আমরা সবাই ইফতারি করবো, তো এই জন্য বাসায় খুব একটা কোনো কিছু ঝামেলা করা হয়নি।
তো পাশের বাসার এই তেলগুলো ওই ছিল। আজকের